গত ফেব্রুয়ারি মাস থেকে শুরু হয় স্বর্গীয় আজিজ রহমান শেখ ও স্বর্গীয় নিমাই চাঁদ মালিকের স্মৃতির উদ্দেশ্যে এমএলএ কাপ ক্রিকেট টুর্নামেন্ট বর্ধমান দু নম্বর ব্লকের যোদ্রাম সংলগ্ন কেমরি ময়দানে সব খেলা হচ্ছে। সোমবার চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলা সুব্রত স্মৃতি সংঘ বর্ধমান ও সিবিএসসি চুচুড়ার মধ্যে অনুষ্ঠিত হয়। এই দিন প্রথমে ব্যাট করতে নেমে 106 রান করে সিবিএসসি চুচুড়া, পরে সুব্রত স্মৃতি সংঘ বর্ধমান ব্যাট করতে নেমে 3 উইকেটের বিনিময়ে 108 রান করে জয়ী হয়। এদিন বিজয়ী ও পরাজিত দলকে ট্রফি তুলে দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন পুরস্কারও থাকে খেলোয়াড়দের জন্য। বৈকণ্ঠপুর এক নম্বর পঞ্চায়েতের পক্ষ থেকে আর্থিক অনুদানের চেকও তুলে দেওয়া হয়। আমরা তাদের খেলাধুলার উন্নয়নের জন্য অভিনন্দিত করুন এই দিনের ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীথ কুমার মালিক, বর্ধমান দু নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক সুবর্ণা মজুমদার, বসুল পঞ্চায়েত সমিতির সভাপতি অরুণ গোলদার, বর্ধমান দু নম্বর কংগ্রেসের সভাপতি সৌভিক পান, বৈকণ্ঠপুর এক নম্বর পঞ্চায়েত প্রধান রাখি সাঁতরা ও উপপ্রধান জয়দীপ ব্যানার্জি, অঞ্চল সভাপতি শেখ আজাদ রহমান, শক্তিগড় থানার ওসি কুণাল বিশ্বাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই দিনে খেলা দেখতে মাঠে দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। মধ্যে উপস্থিত আছেন আমাদের পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মী। আমি আমার পঞ্চায়েতের এক্সিকিউটিভকে মূল মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের পঞ্চায়েতের সচিব যতীন বাবুকে মঞ্চ আসার জন্য অনুরোধ করছি। এরপর আমরা আমাদের পঞ্চায়েতের উদ্যোগে আজকে এমএলএ কাপ 2022 তার সমাপ্তি ঘটল। আমাদের 14 ফেব্রুয়ারি থেকে তার শুভ সূচনা হইলো এবং আজকে সেই ফাইনাল খেলা হলো আমাদের সুব্রত স্মৃতি সংঘ এবং সিএবিসির আমাদের হুগলি টিমের মধ্যে খেলা হলো এবং সুব্রত স্মৃতি সংঘ আজকে জয়লাভ করেছে। খুবই ভালো লাগছে আমাদের এখানে সমস্ত আমাদের ব্লকের কর্মাধ্যক্ষ, আমাদের বিডিও ম্যাডাম, আমাদের ওসি সাহেব, আমাদের এই এলাকার প্রধান উপপ্রধান সকলে উপস্থিত থেকে আজকে এই খেলাটা সুসম্পন্ন। কত ওভারে খেলা ছিল? 20 ওভার করে খেলা ছিল। কোনো প্রাইজ মানি? প্রাইজ মানি এখানে আমাদের পঞ্চায়েত থেকে আমাদের এখানে কোনো এন্ট্রিপি নেওয়া হয়নি। আমরা এখানে আমাদের দুই দলকে আমরা বিজিতকে আমরা দিয়েছি 10,000 টাকা, বিজয়ীকে 15,000 টাকা আমাদের পঞ্চায়েতের তরফ থেকে আমরা দেওয়া। পঞ্চায়েতের তরফ থেকে এরকম উদ্যোগ কেন খেলা? দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন ক্লাব সংগঠনকে খেলাধুলার মান উন্নয়নের জন্য যেভাবে এগিয়েছেন আজকে বিভিন্ন পঞ্চায়েতেও সেভাবে খেলাধুলা হচ্ছে এবং সেটা মাননীয় মুখ্যমন্ত্রী সেই পথের পথিক হয়ে আজকে বিভিন্ন জায়গায় আজকে বৈকান্তপুর 2 হয়েছে, কুর্নুল 2 হয়েছে, বিভিন্ন অঞ্চলে আজকে খেলা হচ্ছে এবং এই আগামী দিনে আমাদের এই এমএলএ কাপ এই আমাদের বৈকান্তপুর একে আগামী বছর খুব বড়ো করে আরও হবে দিবারাত্র। এতে কি ছেলেরা বাটমুখী হবে মনে হচ্ছে আপনার? অবশ্যই হচ্ছে। এখন করোনার জন্য প্রায় 1.5-2 বছর মানুষ খেলাধুলা মাঠে আসতে পারেনি, তো মাননীয় মুখ্যমন্ত্রী যে ক্লাবগুলিকে আর্থিক অনুদান দিয়েছেন তাতে করে খেলাধুলার মান অনেকটাই বেড়ে গেছে। আমাদের এমএলএ কাপ 2022-এর শুভ উদ্বোধন হয়েছিল আমাদের আগেই, তার ফাইনাল খেলা আজকে অনুষ্ঠিত হলো। ফাইনাল খেলাটা আগেই হওয়ার কথা ছিল কিন্তু যেহেতু আপনারা সকলে জানেন যে মাধ্যমিক পরীক্ষা চলছে এই সময়, তো মাধ্যমিক পরীক্ষা চলছিল সেই কারণের জন্য আমরা কিছুটা পরীক্ষাটা পিছিয়ে মানে খেলাটার ফাইনালটা পিছিয়ে দিয়েছি। বিধায়ক শ্রী নিশীথ কুমার মালিকের উদ্যোগে আমাদের বৈকণ্ঠপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মূলত সহযোগিতায়, যে দুজনের নাম একবারই না বললে নয়, যাদের মূলত উদ্যোগে অনুষ্ঠানটা হয়েছে, এটা বৈকণ্ঠপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আমার দাদা জয়দেব ব্যানার্জি এবং আমাদের অঞ্চলের বিশিষ্ট সমাজসেবী দাদা আজাদ রহমান, এদের উদ্যোগে এই আজকের আপনার ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালটা আজকে অনুষ্ঠিত হলো। যারা দুজন জিতলেন এবং যারা রানার্স এবং উইনার্স দুটো টিম তার দুজনেই ভালো খেলেছেন, সকলের সহযোগিতা আমরা পেয়েছি। সমষ্টি উন্নয়ন আধিকারিক বিডিও মহোদয় এখানে উপস্থিত ছিলেন, আমাদের শক্তিগড়ের থানার ওসি সাহেব উপস্থিত ছিলেন আর বাকি সবার উপপ্রধান প্রধান থেকে শুরু করে সকলে উপস্থিত ছিলেন। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।